Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Apnara jara amader channel ti ekhono subscribe korenni tara amader channel ti ekhoni subscribe korun ebong amader pashe thakar bell button ti ekhoni on korun. Ajke ami apnader majhe hazir hoyechi jin pathiye je kono jalem ke je kono shotri ke kothin theke kothin shasti dewar 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি করার উত্তম সময় হচ্ছে সোমবার এশার নামাজের পরে তবে আপনারা জানেন যে সোমবার এশার নামাজের পরে মূলত মঙ্গলবার হয়ে যায় কারণ আপনাদেরকে এই আগেই শিখিয়েছি যে আরবিতে রাত আগে আসে দিন পরে আসে এজন্য সোমবার মাগরিবের নামাজের পরেই মঙ্গলবার শুরু হয়ে যায় এই আমলটি করলে ঘুমন্ত অবস্থায় জিন তার কাছে যাবে অথবা জাগ্রত অবস্থায় তার কাছে যাবে আপনি যে উদ্দেশ্যে পাঠাবেন কোন মেয়েকে যদি শাস্তি দেওয়ার জন্য পাঠান তার সাথে অনৈতিক সম্পর্ক করবে যদি কোনো ছেলেকে বিয়ে করতে রাজি হয় না তাহলে তার সাথে তার পায়োপাথে সহবাস করবে স্বামী যদি স্ত্রীর সাথে রাগ করে দূরে থাকে তার ক্ষেত্রে একই কাজ করবে স্ত্রী যদি দূরে থাকে তাহলে তার সাথে একেবারে আপনি যখন থেকে বলে দিবেন তখন থেকে সকাল পর্যন্ত জোরপূর্বক সহবাস করবে এই আমলটি সাথে সরাসরি জিন রাজা মাইমুন আবানকের সাথে সম্পর্ক আসলে এই আমলটি দেওয়ার আগে একটি বিষয় আপনাদের কাছে একটু বর্ণনা করি তাহলে বুঝতে পারবেন আমি বলেছিলাম কিছুদিন আগে কিছু অসাধু লোক আমার চ্যানেলের ভিডিওগুলো edit করে অর্থাৎ শেষের নাম্বারটা আমার একটি মোবাইল নাম্বারই প্রত্যেক ভিডিও শেষে 01938311386 এই নাম্বারটি দেওয়া আছে প্রত্যেক ভিডিও শেষে এরা কি করে শেষের যে ডিজিটটি রয়েছে নাম্বারটি রয়েছে যোগাযোগের অংশটিকে edit করে নিজেদের নাম্বার বসিয়ে এগুলো করেছে যখন আমি এই বিষয়গুলো জানতে পেরেছি তো এর মধ্যেই আমি তাদের জন্য একজন শক্তিশালী জিন আহমদ জিনদের রাজা তাকে দিয়েছি যা করার তাদেরকে এই গত এই যে শুক্রবার দিন সে ফোন করে ক্ষমা চেয়েছে যে তার নাকি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তার বাড়িতে কয়েকজন নাকি ভীষণ আকার অসুস্থ মাফ করে দিতে বলেছে সে আর এগুলো করবে না আরও যারা আছেন এই রকম বিজ্ঞাপন দেন আমার ফেসবুকে এসে কিছুই জানেন না বিভিন্ন ছবি দিয়ে নাম্বার দিয়ে এবং আমার চ্যানেলের সাথে বিভিন্ন রকম করার চেষ্টা করছেন একটু অপেক্ষা করেন তার হাল যা হয়েছে আপনার একই অবস্থা হবে তো আপনারাও যদি এই ধরনের কোনো জালেম থাকে এবং যেগুলো হচ্ছে এগুলো কিন্তু মূলত জ্ঞানী হয় না এরা অত্যন্ত মূর্খ টাইপের লোক হয় যে ব্যক্তি আমার সাথে কথা বললেন তার কথায় বোঝা গেল তার ন্যূনতম কোনো জ্ঞান নেই আমি সবাইকে বলি আপনি যে বিষয়ে পারদর্শী আল্লাহ যে বিষয়ে আপনাকে জ্ঞান দিয়েছেন সেটা নিয়ে থাকেন না সেটা দিয়ে নিজে উপকৃত হন মানুষকে উপকৃত করার চেষ্টা করেন এই বিষয়ে যেহেতু আপনার জ্ঞান নেই অন্যটা কপি করে নকল করে কেন এগুলো করতে আসেন তাহলে সবাই তো এক মাপের লোক না এমনও তো হতে পারে যে আজকে অল্পের মত বেঁচে গিয়েছেন ভবিষ্যতে তো জানটাও চলে যেতে পারে সেদিকেও লক্ষ্য রাখবেন অতএব যারা রয়েছেন একটু সতর্ক হয়ে যান এবং আপনাদের সাথে যারা শত্রুতা করে এই ধরনের জালেমদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্যই বিশেষ আমলটি আপনাদের দিয়ে দিচ্ছি যদিও এটির সাথে মাইমুন আবানকের সাথে সম্পর্ক তবে আমি যে আমলটি তাদের জন্য করেছিলাম খুব দ্রুতই জিনদের রাজা আহমারের আমলটি দিব ইনশাআল্লাহ একটু অপেক্ষা করেন এই আমলটি করার জন্য যেটি করতে হবে আপনারা জানেন সালফার নামে একটি সার রয়েছে তবে আপনাদেরকে হলুদ সালফার সংগ্রহ করতে হবে জিন দিয়ে যদি কাউকে শাস্তি দিতে চান এই গন্ধকের কোনো তুলনায় হয় না এই সালফার আপনাদের লাগবেই কারণ এর সাথে জিন দিয়ে বিশাল একটি সম্পর্ক রয়েছে আপনারা যেটি করবেন বাজার থেকে সালফার হলুদ সালফার যেভাবে পারেন সংগ্রহ করে আনবেন এরপর আপনারা যেটি করবেন সারফুল উম্মার তাহসিন না করলেও চলবে আপনারা নির্জনে যাবেন নির্জন স্থানে গিয়ে জনমানবহীন শূন্য স্থানে যেখানে আপনি ছাড়া কেউ থাকবে না আপনি যেটি করবেন সাত টুকরা কাগজ নেবেন অথবা আপনাকে যেটি করতে হবে এইভাবেই
আপনাকে সাত টুকরা কাগজের মধ্যে প্রত্যেক টুকরার উপরে একটি করে হরফ লিখতে হবে, হামজা, হা, তোয়া, মিম, ফা, শিন, জাল, এভাবে আপনারা লিখবেন। লেখার পরে প্রত্যেকটা টুকরাকে ধারাবাহিকভাবে সাজাবেন, প্রত্যেকটা টুকরার উপরে অল্প করে হলুদ সালফার রাখবেন। রাখার পরে আপনি যেটি করবেন, ওখানে ছোট করে একটি কয়লার চুলা জ্বালিয়ে রাখবেন। গ্যাসের চুলায় করতে পারবেন, তবে কয়লার চুলায় উত্তম হবে, অথবা মাটির চুলা, অথবা আপনি কোনো কিছু দিয়ে আগুন ধরিয়ে রাখবেন যেন অনেকক্ষণ ধরে আগুনটি জ্বলতে থাকে। এরপর আপনি যেটি করবেন, পবিত্র কোরআনে চলে যাবেন। পবিত্র কোরআনের এই আয়াতটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই আয়াতটিকে আপনাদেরকে হরফের মানের উপর নির্ভর করে, এই যে আরবি হরফগুলো দেখতে পাচ্ছেন, আলিফের মান এক, এরকম প্রত্যেকটা হরফের মান রয়েছে। তবে এখানে কিন্তু আপনারা অনেকগুলো হরফের মানও বুঝে যাবেন। আমি খুব দ্রুত আপনাদের জন্য হরফের মান সম্পর্কে একটি ভিডিও দিব, এতে আপনাদের আরও অনেক সহজ হয়ে যাবে। প্রত্যেকটা বিষয়ে যে যে বিষয়ে জানতে চান, যে বিষয়ে আমল করতে চান, আমি আপনাদের সাহায্য সহযোগিতা করব, আমার যতটুকু জানা আছে। আর যারা হচ্ছে এগুলো করেন, আপনারা করতে পারেন, যদি আপনারা মানুষকে উপকৃত না করতে পারেন, সমস্যা হয়, আপনারা আমাকে বলবেন, আমি আপনাদেরকে সঠিকভাবে আমল কীভাবে করলে কামিয়াব হবেন, মানুষকে উপকৃত করতে পারবেন সেদিকে নিব, কিন্তু প্রতারণা করলে কাউকে ছাড় দিব না, এই বিষয়ে লক্ষ্য রাখবেন। এখান থেকে আপনারা বিসমিল্লাহি রহমান রহিম পাঠ করতেও পারেন, না করলেও সমস্যা নেই, কারণ এখানে একটি অন্যরকম কথা আছে, এজন্য যেহেতু শত্রুকে শাস্তি দিবেন, বিসমিল্লাহ হচ্ছে বরকত, না বললেও সমস্যা নেই। আমিনাশায়াতিনি থেকে শুরু করে হাফিজিন এই পর্যন্ত, এখান থেকে শুরু করবেন, এই পর্যন্ত আয়াতটি তেলাওয়াত করবেন। এরপরে হচ্ছে আপনি আয়াতটি পাঠ করার পরে সেই এই হামজা হরফের উপরে যে সালফার রেখেছেন এবং হামজা এখানে একটি ফু দিবেন। এরপর সেটিকে আপনাকে যেটি করতে হবে, ফু দেওয়ার আগে এই আয়াতটি পাঠ করার পরে আপনাকে তাওকিল করতে হবে, অর্থাৎ আপনার উদ্দেশ্য যেটি সেটি বলতে হবে। বাংলায় যদি বলেন, আরবিতে বলা উত্তম, তবে বাংলায় যদি বলেন তাহলে বলবেন, হে এই মর্যাদাবান আয়াতের দাসেরা, তোমরা দায়িত্ব নাও এবং অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের কাছে যাও ও তাকে কঠিন শাস্তি দাও, এভাবে এভাবে আপনি উল্লেখ করে দিবেন কী কী শাস্তি। আমি যেগুলো উল্লেখ করে দিয়েছিলাম অল্পের ওপর বেঁচে গিয়েছে, যারা এখন আছে তাদের যে কী হয় এগুলো আপনারা হচ্ছে উল্লেখ করে দিবেন। এরপরে হচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি, এক্ষণি এক্ষণি, জলদি জলদি, আল্লাহ তোমাদের ভেতর ও বাহিরে বরকত দিন, এটা বলে এই আয়াত বলে এটি বলে এটার পর ফু দিয়ে এটিকে আপনি আগুনে ফেলে দিবেন। তবে যারা আরবি বলতে পারেন তারা বলবেন, তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাযিল আয়াতিশ শরীফ ওয়াযহাবু ইলা ফুলান বিন ফুলানাতুন ওয়াযযিবুহু আযাবান শাদীদান কাযা ওয়া কাযা আলুহা আলুহা আলাজালু আলাজালু আসাআতু আসাআতু বারাকাল্লাহু ফীকুম ওয়া আলাইকুম। কাযা ওয়া কাযার স্থানটিতে আপনার উদ্দেশ্য, তাকে পঙ্গু করতে চাইলে কী করতে চান, ঘরে বসিয়ে রাখতে চাইলে, অসুস্থ করতে চাইলে কী ধরনের শাস্তি দিতে চান, জিন্দা তার সাথে সহবাস করুক সেটা চাইলে, আপনি যা চাইবেন সেটি আপনি ওইখানে বলবেন, সেটি হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আপনি এই হা হরফের এই স্থানটিতে আসুন, এর উপর আপনি আয়াতটি পাঁচবার পাঁচ করবেন, পাঁচবারই তাওকিল বলে পাঁচটি ফু দিবেন, আগুনে ফেলে দিবেন, এবং তৃতীয় এই হরফটির ক্ষেত্রে নয়বার পাঠ করবেন, চতুর্থ হরফটির ক্ষেত্রে চল্লিশ বার পাঠ করবেন, পঞ্চম হরফের ক্ষেত্রে আপনি হচ্ছে ষাটবার পাঠ করবেন, ষষ্ঠ হরফের ক্ষেত্রে ৩০০বার পাঠ করবেন, আর সপ্তম হরফের ক্ষেত্রে ৭০০বার পাঠ করবেন। আপনাকে কিন্তু প্রত্যেকবারই তাওকিল করতে হবে, তবে যেগুলো অনেক বেশি শেষে এক দুইবার তাওকিল করলেও চলবে, যেগুলো অনেক সংখ্যায় পড়তে হয়, প্রত্যেকটির উপর ফু দিয়ে সেটিকে আগুনে পোড়াবেন। আপনি দেখবেন আপনার কাজ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে যার জন্য আমল করবেন, এরা যে কতটা কতটা, এদের মূল রাজা হচ্ছেন মাইমুন আবানুক। আপনারা জানেন জিনদের মাধ্যমে শাস্তি দেওয়ার যত কাজ করা হয় এবং কারোপর জিন পাঠিয়ে তাকে যৌন
শাস্তি দেওয়া যত আমল করতে হয় এদের প্রত্যেকের রাজা হচ্ছে মাইমুন আবানক, তার আবার অসংখ্য খাদেম রয়েছে। আবার এই প্রত্যেকটা হরফের সাথেও আবার বিশেষ খাদেম রয়েছে। আসলে এগুলো অনেক গভীরের বিষয়, আস্তে আস্তে আপনারা একটু অপেক্ষা করেন, যারা ওই মাপের লোক যাদের একটু জ্ঞান রয়েছে আমি আস্তে আস্তে এই স্তরের প্রত্যেকটা বিষয়ই আপনাদের মাঝে ব্যক্ত করবেন ইনশাআল্লাহ। কখনোই কোনো আমল করে ব্যর্থ হবেন না, একটু অপেক্ষা করেন, আমি আপনাদের প্রত্যেকটা বিষয় সম্পর্কে ধারণা দিব ইনশাআল্লাহ। তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্যই অবশ্যই আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমলটি করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের মোবাইল নাম্বার 01938311386, এই নাম্বারটি প্রতি শুক্রবার ও শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে, নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।